আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সব কিছুর একটা সীমা থাকে, সে সীমা পর্যন্ত পৌঁছানো যায় কিন্তু অতিক্রম করা যায় না। যেমন আমাদের দৃষ্টি সীমা আকাশ পর্যন্ত, এর বেশি যাবেও না। আকাশ পর্যন্ত দৃষ্টি দেওয়ার পর এবার নিচের দিকে নামানোর পালা। মা সন্তানের প্রসবের যন্ত্রণায় একটা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, যেটার উপরে আর কোনো যন্ত্রণা নেই। এরপর যন্ত্রণা কমার পালা, অর্থাৎ সব কিছুর একটা সীমায় থামতে হয়। আমি যদি মনে করি আমার জীবনে এতই সমস্যা, এতই কষ্ট যে এর উপর আর কোনো সমস্যা থাকে না, কষ্ট থাকে না, তাহলে বি পজিটিভ। আপনার জীবনে সর্বোচ্চ কষ্টে আপনি পৌঁছে গিয়েছেন, এর উপরে আর উঠবে না, এবার নিচের দিকে নামবে। শুধু এই সর্বোচ্চ সীমাটাতে নিজেকে টিকিয়ে রাখতে হবে, আপনি আমি টিকে থাকতে হবে, থাকতেই হবে, এখানে কোনো উপায় নেই। প্রেমে ব্যর্থ হয়ে মানুষ আত্মহত্যা করে। একজন প্রেমিক প্রেমিকা তার প্রেমিক প্রেমিকাকে খুব বেশি ভালোবাসে, তাদের ভালোবাসা এমনটা নয় যে তার মায়ের চাইতে উঠতে যাবে। আচ্ছা, ভালোবাসা মানুষটি কি হবে, প্রেমিকা নাকি তার মা? অবশ্যই মা, কারণ কত মা তার সন্তানকে হারিয়েছে, হারানোর বেদনার সর্বোচ্চতে পৌঁছে গিয়েছে। চিরকালে কি একই থাকে তার দিনগুলো? না, একই থাকে না। একদিন তার চোখের পানি ভাত মানে, নতুন হাসি ফুটে, এই সময় কেটে যাবে ইনশাআল্লাহ, নিশ্চিত কেটে যাবে। পৃথিবীতে যদি কান্না না থাকতো তাহলে তো হাসির কোনো মূল্য থাকতো না। যদি এখানে দুঃখ বেদনা আর্তনাদ না থাকতো তাহলে জান্নাতের কোনো মূল্য থাকতো না। দুনিয়া এবং জান্নাতের মধ্যে এটাই পার্থক্য, অশ্রু জ্বলবে না একমাত্র জান্নাতে। টিকে থাকুন, শুধুই টিকে থাকুন। নিজেকে বলুন, জীবন আমি তোমার শেষ দিকে ছাড়ব। আল্লাহ দুটি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রথমটি হলো নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ, আরেকটি হলো আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময়, যা পূর্ববর্তী সময়ের জন্য অধিক উত্তম, সেই সময় আসবেই, টিকে থাকুন শুধু এই সময়ের জন্য। আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।